বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং আরজেডির মহাজোটগুলি জোরদার প্রচার শুরু করে দিয়েছেন ব্লকে ব্লকে। এই প্রচারের মূল সীমা 2020 সালের বিধানসভা নির্বাচন বিহার, আর এই বিহারকে প্রাচীরচোক করতেই ময়দানে নেমেছেন কংগ্রেসের মহাজোটগুলি। লালুর পুত্র তেজস্বী যাদব বলেন, আমরা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বে আমরা মহাজোট ক্ষমতায় আসব। 243টি বিধানসভার আসন সংখ্যা, 190-এর কাছাকাছি বেশি সংখ্যক আসন পেয়ে আমরা মহাজোট ক্ষমতায় আসব। তেজস্বী যাদব বলেন, বিহারে বিজেপির কোনো উন্নয়ন হয়নি, উন্নয়নের